ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদেরকে ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টেন্সি উইথ অজিত সাহা এই প্রোগ্রামে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের এই প্রোগ্রামে আমরা বিভিন্ন ট্যাক্স এবং বিজনেস রিলেটেড সমসাময়িক ইস্যু নিয়ে ডিসকাস করি যাতে আপনারা গভর্নমেন্টের বিভিন্ন আপডেট সম্পর্কে জানেন এবং আপনারা আপনাদের ব্যবসা ব্যবসা যেই ধরনের চ্যালেঞ্জগুলি আছে সেগুলি যাতে আপনারা স্মুথলি ওভারকাম করতে পারেন এই জন্য আমরা আপনাদের সাথে যে নলেজ এবং ইনফরমেশনগুলি আছে সেগুলি শেয়ার করার চেষ্টা করি আমাদের এই প্রোগ্রামে আমাদের সাথে আজ বরাবরের মতোই আছে আমাদের কমিউনিটির পরিচিত মুখ চার্টার অ্যাকাউন্টেন্ট অজিত সাহা সো দাদা কেমন আছেন আপনি আমি ভালো ধরবেন ভাই থ্যাংক ইউ আমাদের প্রোগ্রামে আমাদের দর্শকদের জন্য আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ তো আমরা আজকে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করব। একটা বিষয় যেটা আছে যে আমরা গত প্রোগ্রামে আলাপ করতে পারি নি সেটা হচ্ছে সেলফ এমপ্লয়েডদের যে সাপোর্ট গ্র্যান্ড যেটা আছে এটা নিয়ে একটু আলাপ করব অবশ্যই কিন্তু তার আগে যদি আপনি আমাদের দর্শকদের জন্য কিছু বলতে চান থ্যাংক ইউ দর্শকবৃন্দ আপনাদের সবাইকে আমাদের ট্যাক্স এবং অ্যাকাউন্টেন্সি শোতে ওয়েলকাম আপনারা জানেন যে আমরা সব সময় চেষ্টা করি যে বিভিন্ন ট্যাক্স এবং অ্যাকাউন্টেন্সির যেই আপডেটগুলো থাকে সেগুলো আপনাদের কাছে নিয়ে আসতে এবং আমরা বরাবরের মতোই অনেক কলও পাই আপনাদের কাছ থেকে যথেষ্ট মেসেজ ফেসবুক লাইকস এগুলো চলছে এবং যেটা মনে হচ্ছে যে আপনারা কিছুটা হলে উপকৃত হচ্ছেন এবং আমরা আমাদের এই প্রচেষ্টা চালিয়ে যাব আপনাদের যদি কোনো ধরনের সাজেশন থাকে বা কোয়েরি থাকে ফিল ফ্রি টু কনট্যাক্ট আস স্ক্রিনে যেই নাম্বারগুলো দেওয়া আছে আমাদের সাথে আপনারা খুব সহজেই কানেক্ট হতে পারবেন সো আমাদের সাথেই থাকুন হোপফুলি ইউ লাইক ইট থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা তো আপনারা জানেন যে আমাদের এই প্রোগ্রামটি প্রতি মঙ্গলবার প্রচারিত হয় এবং অল্টারনেটিভ মঙ্গলবারে এই প্রোগ্রামটি রিপিট যায় তো যারা রিপিট যায় তাদের জন্য অনেক সময় তাদের কিছু কোয়েরি থাকে তো সেই কোয়েরি অনেক সময় আমাদের নাম্বারটা থাকে না রিপিট প্রোগ্রামে সেই জন্য আমি নাম্বারটাকে আপনাকে বলে দিচ্ছি আপনারা আপনাদের কোয়েরি ও সেভেন নাইন ওয়ান টু ফাইভ ওয়ান জিরো থ্রি টু এইট এই নাম্বারে আপনারা টেক্সট করতে পারেন আপনাদের প্রশ্ন আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তরটি দিতে তো দাদা সেলফ এমপ্লয়ের যে গ্রান্ট ফিফ গ্রান্ট যেটা আসবে সামনে জুলাইয়ের এন্ডের নাগাদ আপনাকে অ্যাপ্লাই করতে হবে তো এটা একটু ডিফারেন্ট অন্য অন্য সেলফ এমপ্লোয়ের গ্রান্ট থেকে তো আপনি যদি এটা এর সম্পর্কে একটু আলাপ করতেন তাহলে আমাদের কমিউনিটিতে তো অনেক সেল্ফ এমপ্লোয়েড পার্সন আসে তো তাদের একটু উপকার হতো রাইট থ্যাংক ইউ দর্শক আপনারা যারা আমাদের প্রোগ্রাম দেখছেন আপনারা জানেন যে ডিউ টু কোভিড নাইন্টিন গভর্নমেন্ট কিন্তু সব ধরনের প্রণোদনার ব্যবস্থা করেছেন যারা সেলফ এমপ্লয়েড মনে করেন যারা বিল্ডিং ইন্ডাস্ট্রিতে আছেন প্লাম্বার বিল্ডার ইলেকট্রিশিয়ান কিংবা ম্যানেজমেন্ট কনসালটেন্ট যারাই আপনারা সেলফ এমপ্লয়েড আছেন তারা কিন্তু এ পর্যন্ত চার চারবার গ্র্যান্ড পেয়ে এসেছেন এবং সেটা শুরু হয়েছে কিন্তু গত বছরের মার্চের পর থেকে তো চারটা গ্র্যান্ড চলে যাওয়ার পরে এখন যে গ্র্যান্টের দিকে আমরা তাকিয়ে আছি সেটাকে আপাতত দৃষ্টিতে বলা যাচ্ছে ফাইনাল গ্র্যান্ড তবে এর পরেও গ্র্যান্ট আসবে কিনা সেই বিষয়ে কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা এখনও আসেনি তবে আমরা যতটুকু জানি যে এই ফাইনাল গ্র্যান্টটা ডিপেন্ড করবে কিছু কিছু স্পেসিফিক ফ্যাক্টরের উপর তো ফাইনাল গ্র্যান্টটা আপনারা পাবেন জুলাইয়ের এন্ডের শুরু এন্ড থেকে তার মানে জুলাইয়ের এন্ডে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশানটা করতে পারবেন এখন কারা হবেন এলিজিবল খুব সংক্ষেপে যারা দু হাজার উনিশ বিশ ট্যাক্স ইয়ার টু থাউজেন্ড নাইনটিন অ্যান্ড টোয়েন্টি যারা সেলফ এমপ্লয়েড ছিলেন ট্যাক্স রিটার্ন জমা দিয়েছেন অন টাইম তারা কিন্তু এইটার জন্য এলিজিবল হবেন তবে আগেরবার যারা পেয়ে এসেছেন তারা কিন্তু এবার সেই একই রকমের অ্যামাউন্ট নাও পেতে পারেন এখানে ছোট্ট একটা ছোট একটা জিনিস জুড়ে দেওয়া হয়েছে ব্যাপারটা হচ্ছে গভর্নমেন্ট দেখবে যে আপনার উনিশ বিশের প্রফিটের তুলনায় বিশ একুশ অর্থ প্রফিটের যে ভেরিয়েন্সটা এই ভেরিয়েন্সটা কি থার্টি পারসেন্টের বেশি নাকি থার্টি পারসেন্টের কম আমি যদি একটু বুঝিয়ে বলি উনিশ বিশ অর্থ আপনি যদি এক হাজার পাউন্ড প্রফিট ডিক্লেয়ার করে থাকেন কিন্তু বিশ একুশ অর্থ আপনার প্রফিট যদি হয় সাতশো পাউন্ড তার মানে হলো গতবার ছিল এক পাউন্ড এখন হয়েছে সাতশো পাউন্ড তাহলে আপনার কি হলো আপনার থার্টি পারসেন্ট রিডাকশান হয়ে গেছে আপনার ইনকাম যদি উনিশ বিশের তুলনায় থার্টি পারসেন্ট রিডিউস হয় কিংবা মোর রিডিউস হয় তাহলে আপনি আগের মতোই গ্র্যান্ট পাবেন কেননা গভর্নমেন্ট দেখছে যে আপনার ইনকামে সাবস্টেনশিয়াল ফল করেছে কিন্তু গত বছর আপনার প্রফিট ছিল এক হাজার পাউন্ড ফর অ্যান এক্সাম্পল কিন্তু এবছর আপনার হয়ে গেছে আটশো পাউন্ড তার মানে আপনার চেঞ্জটা অনলি টোয়েন্টি পারসেন্ট এবং গভর্নমেন্ট এটাকে সাবস্টেনশিয়াল চেঞ্জ হিসাবে কাউন্ট করছে না এবং সেই ক্ষেত্রে আপনি কিন্তু আর আগের অ্যামাউন্টটা পাবেন না আগের অ্যামাউন্টটা কি ছিল আগের অ্যামাউন্টটা ছিল এইটি পারসেন্ট আপনি পাবেন সর্বোচ্চ মাসে আড়াই হাজার পাউন্ড এবং তিন কোয়ার্টার আমিন তিন মাসের জন্য সাড়ে সাত হাজার পাউন্ড কিন্তু এখন কিন্তু সেই ক্ষেত্রে আপনারটা কমে যাবে এবং ইট উইল বি লেস দ্যান টু অ্যান্ড হাফ গ্র্যান্ড সো আশা করছি আপনারা বুঝতে পারছেন তারপরেও যদি আপনাদের কোনো কোয়েরি থাকে এই গ্র্যান্ট নিয়ে প্লিজ ফিল ফ্রি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার জন্য থ্যাংক ইউ সো দাদা অনেকেই তো আমাদের কমিউনিটিতে এরকম আছে যে যারা সেলফ পাশাপাশি পার্ট টাইম জব করতেছে তো তাদের জন্য তো নিয়মটা একটু অন্যরকম আছে যদি আপনি একটু আলাপ করতে ধন্যবাদ দৈর ভাই মনে করে দেওয়ার জন্য আসলে আপনি ঠিকই বলেছেন যে আমাদের কমিউনিটিতে অনেকেই কিন্তু জব করছেন আবার চাকরি করছেন তবে ওখানে স্পষ্টভাবে বলা আছে যে আপনার গত বছরের ট্যাক্স রিটার্নে সেলফ এমপ্লয়েড ইনকাম এবং স্যালারি ইনকাম যদি দুইটাই থাকে তাহলে যেটা বড় যদি সেলফ এমপ্লয়েড ইনকামটা বেশি হয়ে থাকে তাহলেই কিন্তু আপনি সেলফ এমপ্লয়েড গ্রান্টার জন্য এলিজিবল হবেন কিন্তু আপনার স্যালারি যদি বেশি থাকত তাহলে কিন্তু আপনি ফারলো কিংবা ওই দিকে আপনার অ্যাটেনশানটা থাকতো তার মানে মূল কথা হলো আপনার যদি সেলফ এমপ্লয়েড এবং স্যালারি বোধ থাকে তাহলে যেটা বেশি সেটার জন্য আপনি এলিজিবল হবেন আরও একটা পয়েন্ট আমি বলে দিচ্ছি যে আপনার টোটাল ইনকাম যদি ফিফটি থাউজেন্ডের বেশি হয় তাহলে কিন্তু আপনি অ্যালাউড না আবারও বলছি আপনার ইনকাম যদি ফিফটি থাউজেন্ডের বেশি হয় তাহলে কিন্তু আপনি এটা প্রফিট ফিফটি থাউজেন্ড পাউন্ড ফর দ্য ট্যাক্সি হ্যাঁ থ্যাংক ইউ আমাদের একটা কলার আছে আমরা কলটা নিয়ে নিই আসসালামু আলাইকুম দর্শক আপনার প্রশ্নটি বলুন প্লিজ জি জি আমি শুনতে পাচ্ছি আপনার প্রশ্নটি বলুন জি আচ্ছা ভাই ওই আদিতার এর ফাসনের নাম্বারটা দেওয়া যাবে আমাদের যে মোবাইল নাম্বারটা আছে ওই মোবাইল নাম্বার আপনি টেক্সট করলেই চলবে উনি আপনাকে উত্তর দিতে পারবে একটা মোবাইল নাম্বার আপনি স্ক্রিনে দেখছেন হ্যালো ভাই আচ্ছা আমি আপনার কাছে আমি আর একটা ব্যবসা আছে বিক্রয় করতে চাইতেছি ওটার দাম হইসে নয় লাখ পঞ্চাশ হাজার

আচ্ছা ঠিক আছে দাদা আপনি প্রশ্ন উত্তর দিবেন থ্যাংক ইউ তো দাদা আপনি এখন প্রশ্ন উত্তর দিবেন না আমরা একটা টপিক নিয়ে আলাপ করব আগে না দর্শক আপনাকে ধন্যবাদ তো আমরা আসলে ক্যাপিটাল গেইন ট্যাক্স বলেন কিংবা রেন্টাল বলেন এই বিষয়গুলো আসলে আমাদের কমিউনিটিতে খুব কমন তো এই জিনিসগুলো নিয়ে আমরা প্রায়ই কথা বলি তো আপনার কল করার জন্য ধন্যবাদ আপনি ঠিকই বলেছেন আসলে আপনি বলছেন যে আপনি একটা ব্যবসা বিজনেস বিক্রি করছেন অলমোস্ট নাইন হান্ড্রেড পাউন্ড এবং সেখানে আপনার গেইন ট্যাক্স দিতে হচ্ছে অ্যাবাব হান্ড্রেড পাউন্ড আসলে গেইন ট্যাক্সের ক্যালকুলেশনটা ফ্যাক্টস অ্যান্ড ফিগার না দেখে অ্যাকুরেটলি বলাটা সম্ভব নয় তবে আমি যদি থিওরিটিক্যালি বলি হ্যাঁ যে কোনো গেইনই ট্যাক্সেবল আফটার ইয়োর পার্সোনাল থ্রেশোল্ড ফর ক্যাপিটাল গেইন পারপাস তার মানে এগারো হাজার তিনশো পাউন্ড বছরে যদি আপনি গেইন করেন তাহলে সেটাতে কিন্তু কোনো ক্যাপিটাল গেইন ট্যাক্স হয় না কিন্তু এরপরে যে গেইনটা করছেন সেখানে কিন্তু আপনাকে ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হয় সেটাও ডিপেন্ড করছে আপনি বেসিক রেট ট্যাক্স পেয়ার নাকি হায়ার রেট ট্যাক্স পেয়ার তবে এই ক্যাপিটাল গেইন ট্যাক্সকে কিন্তু অনেকভাবেই মিটিগেট করা যায় আমি বলছি না যে আপনাকে কম দেওয়ার জন্য কিন্তু ক্যাপিটাল গেইন ট্যাক্সের বিভিন্ন পার্সপেক্টিভ দেখা গেলে বিভিন্ন ট্যাক্স প্ল্যানিংয়ের সুযোগ থাকে তো আমি আপনাকে রিকোয়েস্ট করব যেহেতু আপনার কোয়েরিটার একটু সময় নিয়ে আনসার করা উচিত আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যদি আমাদেরকে ডিটেল জানান অবশ্যই আমরা উইদিন নেক্সট টোয়েন্টি ফোর আওয়ার্স আপনার সাথে যোগাযোগ করে আমরা আনসার দেওয়ার চেষ্টা করব আবারও আপনাকে ধন্যবাদ আপনাদের মতো যারা আছেন যাদের কোনো ধরনের সমস্যা আছে আমাদের সাথে ফিল ফ্রি টু কনট্যাক্ট থ্যাংক ইউ দাদা যাতে জাস্ট একটু কমপ্লিমেন্টারি কোয়েশ্চেন এটার সাথে রিলেটেড যে অনেকেই হয়তো উপকৃত হবে তো যেহেতু এটা বিজনেস অনেক সময় তো বিজনেস আছে যে রিলিফ আছে যেটা টেন পারসেন্ট আপনার কম দিতে হয় পার্সেন্টেজটা তো অনেক সময় এই ধরনের বিজনেসে সবাই পায় না কিন্তু বিভিন্ন

সো এই জন্যই যারা ক্যাপিটাল গেইন ট্যাক্স বা বাড়ি বিক্রি করছেন কিংবা বাড়ি কাউকে গিফট দিচ্ছেন আপনারা ইনহারিটেন্স ট্যাক্স নিয়ে চিন্তিত আপনারা কিভাবে আপনার ছেলেমেয়ের নামে বিজনেসকে ট্রান্সফার করবেন কিংবা সম্পত্তিকে ট্রান্সফার করবেন এই বিষয়গুলো কিন্তু একটু জটিল এবং এই বিষয়ে আমরা হর হামেশাই কল পাচ্ছি এবং ক্লায়েন্টদেরকে সার্ভো করে যাচ্ছে সো

থ্যাংক ইউ ইন্টারেস্টিং কোয়েশন অ্যাকচুয়ালি তো আমরা সেলফ হেল্প সাপোর্ট গ্র্যান্ড সম্বন্ধে তো বললাম অবশ্যই দর্শকদের কোনো প্রশ্ন থাকলে দর্শকরা আমাদেরকে করবেন স্টুডিওতে সরাসরি অথবা টেক্সট করবেন ইদানিং দেখা যাচ্ছে যে বি এটি একটা ইস্যু হচ্ছে তো আমি যদি একটু ব্যাকগ্রাউন্ডটা বলি স্পেশালি আমাদের যে কমিউনিটির মধ্যে যে রেস্টুরেন্ট আছে হসপিটালিটি সেক্টর তা আপনি তো জানেন এখন আমরা রিডিউস রেট মধ্যে চলতেছি ফাইভ পার্সেন্ট আনটিল সেপ্টেম্বর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত এটা ট্রানজিশনাল রেট বলতেছে তারপরে যখন নেক্সট ট্যাক্স ইয়ার যাবে ফার্স্ট এপ্রিল থেকে আবার অরিজিনাল স্ট্যান্ডার্ড রেট চলে যাবে তিন বিটুইন এই যে বিভিন্ন রেট এটা এটা তো একটা মেনটেন করা একটা কমপ্লিকেশন ফার্স্ট অফ অল আর অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ইদানিং অনেক আমি বিজনেসম্যান অনেকে আমার সাথেও শেয়ার করছে যে তারা বিএটি ইনভেস্টিগেশনের কোয়েরি পাচ্ছে এইচএমআরসি থেকে তো আসলে এটা কেন হচ্ছে আর যদি বিআইটি ইনভেস্টিগেশন করি আসি তাহলে একটা বিজনেস কিভাবে এটার জন্য রেডি থাকবে আর প্রোয়েক্টিভ নেচার কিভাবে করবে আপনি যদি আপনার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করতেন আমাদের ভিউয়ার্সের সাথে থ্যাংক ইউ দয়ের ভাই আসলে খুব একটা কমন সেক্টর আপনারা জানেন দর্শকবিন্দু আপনারা যারা বিজনেসে আছেন এবং যারা ভিএটি রেজিস্টার্ড অনেক সময় দেখা গেছে যে ভিএইটি অফিস থেকে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের লেটার পান শুরুতে হয়তো ওরা অত কিছু চায় না কিন্তু দেখা গেল ছোট্ট একটা কোয়েরি আপনার কাছে চা হলো কিন্তু আপনি সেটার আনসারটা একটু চিন্তাভাবনা না করেই দিয়ে দিলেন যেটা মূলত আমরা ভুল করি মানে আমাদের বিজনেস এন্টারপ্রেনিউররা যেই ভুলটা প্রথমে করেন ওনারা প্রথমে একটা লেটার পেলে এটাকে খুব সহজভাবে নেন এবং আনসারটাও হয়তো অনেক কিছু ডাবল চেক না করেই দিয়ে দেন আপনি যখনই কোনো একটা আনসার করে দেবেন আসলে সেটা থেকে কিন্তু আপনি আর পিছোতে পারবেন না তো আমার শুরুতে একটা ছোট্ট সাজেশন বলতে পারেন যে কোন ধরনের ভিএটির রিলেটেড যদি কোনো লেটার আসে আপনি সেটার জবাব দেওয়ার আগে অবশ্যই আপনার অ্যাকাউন্টেন্টের সাথে একটি পরামর্শ করে নেবেন অনেক সময় দেখা গেছে যে আপনি যে আনসারটা হয়তো সরল মনে দিচ্ছেন বাট সেটা কিন্তু আপনার এগেনস্টে কাজ হতে পারে এখন আমি যদি একটু বলি যে আসলে ভিএটি ইনভেস্টিগেশন কিংবা এই জিনিসগুলো এত কমন কেন আমরা যেটা দেখেছি যে ভিএটি যখন আমরা সাবমিট করি তখনই কিন্তু আসলে দেখে শুনে সাবমিট করা উচিত আমাদের মধ্যে অনেকেই আছেন বা আমরা অনেক ধরনের কমপ্লেনও পেয়েছি বিভিন্ন ক্লায়েন্ট যারা অন্য অন্য অ্যাকাউন্টেন্ট থেকে বা অন্য ফাইন্যান্সিয়াল মিডিয়ারি থেকে আমাদের কাছে এসেছেন যে আসলে অনেক সময় দেখা গেছে সময়ের চাপে অনেকেই কিন্তু ভিএটি রিটার্ন চেক না করেই সাবমিট করে দেন এমনও এক্সাম্পল হয়েছে যে ব্যাংকে আপনার যে পয়সাটা এসেছে সেটাও কিন্তু ভিএটি রিপোর্টে সাবমিট করা হয়নি ওই যে আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে যে গতবারের মতোই গতবারের মতোই তো এই এই ব্যাড প্র্যাকটিসগুলোর কারণে যখন একটা ইনভেস্টিগেশন শুরু হয় প্রথমেই ওরা দেখছে যে আপনার ফ্যাক্টস অ্যান্ড ফিগার ডাজেন্ট ম্যাচ তো আপনারাও একটু সচেতন হবেন কেননা ভিএটি রিটার্নটা যদিও আপনার অ্যাকাউন্টেন্ট করছে আপনি কিন্তু আলটিমেটলি রেসপন্সিবল সো আপনার সেলস কি হচ্ছে আপনি কি কিনছেন এটার সবচেয়ে ভালো আইডিয়া কিন্তু আপনারই আছে তারপরে আপনার যারা কাজ করেন আপনার যাদের হেল্প নেন তাদের আছে তো কোনো একটা ভ্যাট রিটার্ন করার আগে কিংবা সাবমিট করার আগে অবশ্যই আপনি এটা রিভিউ করবেন এবং আপনার কাছে যদি মনে হয় যে ফিগারটা সেন্সিবল মনে হচ্ছে না আজকিওর অ্যাকাউন্টেন্ট যে আপনি কেন রিফান্ড পাচ্ছেন কিংবা আপনি কেন এত ভিএটি দিচ্ছেন বিকজ ইউ ডিজার্ভ দ্যাট টু বি আস্ট তো আমাদের যেটা দেখছি আমরা আপনারা জানেন যারা রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে আছেন এখন আই মিন ফুড ইন্ডাস্ট্রিতে আছেন তারা কিন্তু ফাইভ পার্সেন্ট ভিটি দিচ্ছেন এখন এবং এই সুযোগটা কিন্তু আছে আপনাদের আপ টু সেপ্টেম্বর এই সেপ্টেম্বরের পরে আরও ছয় মাস কিন্তু থাকবে সাড়ে বারো পার্সেন্ট তো দিস এ হিউজ সেভিংস কারণ অনেক রেস্টুরেন্টগুলো কিন্তু অনেক কম ভি ইটি দিচ্ছেন এখন কিন্তু যেটা হচ্ছে কমপ্লেক্সিটি আপনি আপনার সেলসের উপরে কিন্তু কম ভি দিচ্ছেন কিন্তু ক্লেম কিন্তু ঠিকই করছেন টোয়েন্টি তো প্রায়ই দেখা গেছে যে এখন রেস্টুরেন্টগুলো কিন্তু ইদার ভিএটি দিচ্ছে না কিংবা রিফান্ড পাচ্ছে আরেকটা জিনিস মনে রাখবেন যখনই আপনি ভিএটি রিফান্ড পাচ্ছেন তখনই কিন্তু এইটা সিস্টেমে দশজনের মধ্যে একজনকে ফ্ল্যাগ করা হয় কেননা এইচএমআরসি যখন আপনাকে রিফান্ড দেয় বা রিফান্ড দিতে হয় সেই জিনিসটা কিন্তু যে কোনো সময় আমি বলবো যে হানড্রেডের মধ্যে একটা কেস কিন্তু ট্রিগার করবে ফর ইনভেস্টিগেশন যখনই আপনাদের ভিএটিতে কোনো রিফান্ড সিনারিও আসবে প্লিজ মেক শিওর যে সেই রিফান্ডটা বেসিকলি কোনো ক্লারিক্যাল এরোর নয় সে রিফান্ডটা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ মিস্টেক্সের কারণে হচ্ছে না সে রিফান্ডটা আসলেই বেসড অন ফ্যাক্টস অ্যান্ড ফিগার দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট ওয়েন ইউ ক্লেমিং রিফান্ড ইউ ক্যান এক্সপেক্ট এ লেটার উইদিন সেভেন ডেইস সো দিস ইজ ভেরি ক্রুশিয়াল অ্যান্ড ভেরি ইউজুয়াল মিস্টেকস থ্যাংক ইউ আমাদের একটা কল আছে কলটা নিয়ে নেই আর ডিয়ার আলাইকুম আপনার প্রশ্নটি বলেন প্লিজ হ্যালো সালাম আলাইকুম আসসালাম জি আপনার প্রশ্নটি বলেন জি ভাইয়া ওই আমি ওই খুব ব্যাপারে বলছিলাম লাইনটা গেছে জি ওনার নম্বরটা দেওয়া যাবে আচ্ছা বলে দেন নাম্বারটা যে টেক্সট মেসেজ আছে আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ ওই নাম্বারটাই ওটা ওনার পার্সোনাল নাম্বার জি জি ওই নাম্বারে ফোন করলে আপনি ওর সাথে কথা বলতে পারবেন অফ টাইম হ্যাঁ হ্যাঁ পারবেন আচ্ছা ঠিক আছে বলেন এখন আমারে ওই এটা বলেন ঠিক আছে আচ্ছা ওই মোবাইল নাম্বারটা ফোন করলে ওনার পার্সোনাল নাম্বার এটা লিখে নিতে বলেন আচ্ছা আপনি লিখে নেন আমি বলছি আপনাকে না আমাদের দর্শক আপনি স্ক্রিন থেকে জিনিসটা কপি করে নেন আপনি ওই নাম্বারে যদি যোগাযোগ করেন আমাদের একজন টিমমেটস আপনার সাথে কথা বলবে ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে আচ্ছা তো আমরা বিএটি ইনভেস্টিগেশন নিয়ে কথা বলছিলাম তো অবশ্যই মানে কয়েকটা ব্যাপার আছে এখন কিন্তু এইচএমআরসি অনেক সবসিক্রেটের সফটওয়্যার ইউজ করে সত্যি কথা যেটা যত রিটার্ন যায় ইনকাম ট্যাক্স রিটার্ন বলেন সিটি রিটার্ন বলেন ভিএটি রিটার্ন বলেন তো ওদের কিন্তু ফ্ল্যাগিং যে ব্যাপারটা আপনি বললেন একটু সুন্দর করে বোঝালেন যে রিফান্ড রিফান্ড মানে কি আপনাকে টাকা দিচ্ছে গভর্নমেন্ট ফেরাই তো টাকা তো কেউ সহজে দেয় না তো যখন রিফান্ড খালি যাচ্ছি তখন তো অবশ্যই ফ্ল্যাগ হবে হ্যাঁ মানে স্ট্যাটিস্টিক্যালি একটা র্যান্ডম নাম্বার টেন পার্সেন্ট ফাইভ পার্সেন্ট লোকের কাছে চিনি চলে যাবে যে আমরা ইনভেস্টিগেট করে দেখি কি হচ্ছে পাশাপাশি যেহেতু এখন রিডিউস রেট হচ্ছে এবং এর জন্য আপনি কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ক্লেম করছেন আপনার ইনপুট বিএডিতে এনিওয়ে তো রিফান্ড সিনারি ওটা কমন হয়ে যাচ্ছে আবার এরকমও কিন্তু আছে যে এইচএমআরসির কাছে স্ট্যাটিস্টিক্স আছে যে একটা পার্টিকুলার পোস্ট কোডে কী ধরনের রেভিনিউ আসে একটা রেস্টুরেন্ট থেকে তো কী ধরনের এক্সপেন্স আছে ওদের গ্রস প্রফিটেবিলিটি কীরকম কেন সবাই কিন্তু জমা দিচ্ছে সব ইনফরমেশন কিন্তু ওদের আসে তো বেসিক্যালি আসলে এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনি যে কোনো রিটার্ন দেন বিএটি রিটার্ন বলেন ইনকাম ট্যাক্স রিটার্ন বলেন কর্পোরেশন ট্যাক্স রিটার্ন বলেন আপনি যে ইনফরমেশনগুলি দিচ্ছেন ওইটাকে ব্যাকআপ করার জন্য এভিডেন্স যে ফ্যাক্ট অ্যান্ড ফিগারের কথাটা আপনি বললেন ওই এভিডেন্সগুলি আপনার কাছে আছে আপনার কিন্তু ছয় বছর পর্যন্ত ওরা কিন্তু জানতে চাইতে পারে এবং এটা কিন্তু টোয়েন্টি ইয়ার্স পর্যন্ত যেতে পারে যদি ওরা মনে করে যে এখানে কোনো ফ্রড হয়েছে তো এটা কিন্তু আসলে খুব ক্রুশাল ইস্যু যেটা আমাদের অনেক বিজনেসম্যান এটা মানে এটার যে ইম্প্যাক্টটা এটা বুঝে না কিন্তু একবার কিন্তু এই ঝামেলাতে পড়লে তারপর কিন্তু অনেক সময় লাগে এটা থেকে উঠে আসতে তাই না আপনি ঠিকই বলেছেন দবির ভাই যে আমরা আরও দেখেছি যে যেই কমন মিস্টেকগুলো হয় আমি যদি দু একটা জিনিস বলে দিই আপনাদের উদ্দেশ্যে আপনার আমরা দেখেছি যে কমন মিস্টেক যে ব্যাংকে যেই টাকাটা আসতেছে আপনার পিডি কিউ মেশিন দিয়ে যে টার্মিনাল দিয়ে যে পয়সাটা আসতেছে ব্যাট রিটার্নে যদি সেখান থেকে কম হয় তাহলে তো আসলে ইউ আর নট মেকিং এনি সেন্স কারণ আপনার একটা রেস্টুরেন্টে কার্ড মেশিনে পয়সা আসে সেটা আপনার সার্ভিস চার্জ কাটার পরে এরপরে আপনার ক্যাশ সেলস আছে তো অবশ্যই আপনি সেলসের ফিগারটা দেওয়ার সময় সেই ফিগারটা মিলিয়ে নেবেন আবার অনেকে আজকাল অনেক আগে থেকেই বিভিন্ন ওয়েবসাইটকে ইউজ করছেন হাঙ্গরি হাউস হতে পারে জাস্ট ইট হতে পারে উবার ইটস হতে পারে ওরা আপনাকে যে পয়সাটা দিচ্ছে সেটাও কিন্তু ওদের সার্ভিস চার্জ কেটে নেওয়ার পরে ওদের ভিএটি কেটে নেওয়ার পরে কিন্তু আপনাকে কিন্তু রিপোর্ট করতে হবে গ্রস সেলসটা নেট সেলস নয় তো এই ভুলটা আমরা অনেকে করি যে আমরা ব্যাংকে যে পয়সাটা আসতেছে ওইটা নিয়ে সময় নষ্ট করছি কিন্তু ব্যাক এন্ডে যে আপনার গ্রস সেলস বেড়েছিল সেটাকে কিন্তু দেখছে না আরও যে ভুলগুলো করা হচ্ছে কোম্পানি থেকে প্রায় কিন্তু আমরা দেখি যে যারা ডাইরেক্টর যারা কোম্পানির মালিক তারা বিভিন্ন কাজে টাকা নিচ্ছে কিন্তু আপনি যখনই টাকা নিচ্ছেন সেটা কিন্তু ডাইরেক্টার্স কারেন্ট অ্যাকাউন্টকে মানে আপনার এগেন্স্টে ব্যালেন্স করছে এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে যে কোনো ইনভেস্টিগেশনে সেকেন্ড কোয়েশ্চেন দে আস হাউ মাচ মানি ইউ হ্যাভ টেকেন লাইক অ্যাজ এন অথবা ওনার সো ডাইরেক্টর কী পরিমাণ টাকা তুলছেন সেটাও কিন্তু বিষয় এটার সাথে রিলেট করবে যে আপনার পার্সোনাল অ্যাকাউন্টে ডাইরেক্টারের পার্সোনাল অ্যাকাউন্টে কী পরিমাণ টাকা জমা হচ্ছে এখন দেখা গেল যে আপনার বিজনেসে কোনো প্রফিট নেই কিন্তু ডাইরেক্টার তাহলে কিভাবে তার ফ্যামিলিকে সার্ভাইভ করছে আপনি হয়তো নতুন গাড়ি চালাচ্ছেন আপনি হয়তো নতুন বাড়ি কিনছেন কিন্তু আপনার বিজনেসে কোনো প্রফিট নেই আপনি হয়তো মিনিমাম স্যালারি নিচ্ছেন ওয়েন এ ইনভেস্টিগেশন কামস দে ডোন্ট ওনলি সি ইউ বিজনেস অল দ্য আসপেক্ট সো আমরা যেটা বোঝাতে চেষ্টা করছি আমরা আপনাদেরকে ইনফর্ম করছি ভয় দেখাচ্ছি না ইনফর্ম করছি এ কারণে যে এই বিষয়গুলো যদি আপনাদের মাথায় থাকে তাহলে আপনারা যখন আপনাদের নিজস্ব ট্যাক্স প্ল্যানিং করবেন আপনারা জিনিসগুলো একটু সতর্কভাবে করবেন আরেকটা ভালো কথা উঠে এসেছে এখন যে আপনি যাই বলেন না কেন যে আপনার সেলস ছিল হান্ড্রেড থাউজেন্ড পাউন্ড কিন্তু আপনি কিন্তু জানেন যে আপনার উইদিন হাফ মাইলের মধ্যে আরও হয়তো পাঁচটা রেস্টুরেন্ট আছে তারা কি রিটার্ন জমা দিচ্ছে তো এইচএমআরসির কাছে কিন্তু এই ডেটাও অ্যাভেলেবল যে ওই পোস্ট কোড কিংবা ওই উইদিন ওয়ান মাইল উইদিন থ্রি মাইল অন্যরা কীরকম সেলস রিপোর্ট করছে তো আপনাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যেহেতু ইনফরমেশান রাখার দায়িত্ব আপনার ছ বছর আজকে ভিএটি করলেন কালকে ঠিক আছে পরশু ঠিক আছে দু বছর পরে যে কোয়েরি আসবে না তার কোনো গ্যারান্টি নেই সো এই যারা ভ্যাট নিয়ে ডিল করেন যারা ভিএটি ডিল করছেন তারা অ্যাকাউন্টেন্টের সাথে বসে এখানে আরও কিছু প্ল্যানিংয়ের সুযোগ আছে যেটা হয়তো বা মিডিয়াতে ওভাবে বলা সম্ভব নয় কিন্তু আপনারা অ্যাকাউন্টের সাথে বসে যদি আপনাদের সিচুয়েশনটা জাজ করেন তাহলে আমার মনে হয় যে ভিএটি ইনভেস্টিগেশন থেকে আপনারা বেরোয় আসতে পারবেন তবে হ্যাঁ ভিএটি ইনভেস্টিগেশন আসলে ভয় পাওয়ার কিছু নেই আপনারা সেটাকে রিজনেবলি ডিল করবেন উইথ প্রফেশনাল হেল্প দেয়ার শুড বি নো ইস্যুস থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা এক মিনিটের মধ্যে আমাদেরকে বিরতিতে যেতে হবে তো ডিয়ার ভিউয়ার্স আমরা বিআইটি ইনভেস্টিগেশন নিয়ে কথা বললাম আমরা সেলফ এমপ্লয়েড গ্রান্ট নিয়ে কথা বললাম আমরা বিরতির পর রেন্টাল ইনকাম নিয়ে কথা বলার চেষ্টা করব। তো যে কোনো ট্যাক্স এবং বিজনেস রিলেটেড ইস্যু যদি আপনাদের থাকে আপনারা আমাদের যে নাম্বারটা স্ক্রিনে আছে সরাসরি স্টুডিওতে ফোন করতে পারেন অথবা আপনারা যদি টেক্সট মেসেজ করেন যে মোবাইল নাম্বারটা আছে আমরা আমাদের চেষ্টা করব আপনাদেরকে উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স আপনাদের কোয়েরির আনসার দিতে তো আমাদের সাথেই থাকবেন আপনাদের বিরতির পর আবার আমাদের আপনাদের সাথে দেখা হবে য়ার আপনাদেরকে বিরতির পর আমাদের প্রোগ্রামে স্বাগতম আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ তো বিরতির পূর্বে আমরা সেলফ এমপ্লয়েড গ্রান্ট নিয়ে কথা বলছিলাম ফিফ গ্রান্ট নিয়ে কথা বলছিলাম যেটা এখন পর্যন্ত বলা হচ্ছে যে এটা ফাইনাল গ্রান্ট জুলাইয়ের এন্ডে এটাকে আপনারা অ্যাপ্লাই করতে হবে এবং মিস্টার অজিত খুব সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে এটা আসলে নির্ভর করবে আপনার লাস্ট টু টু ইয়ারের ট্যাক্স প্রফিটের যে ভেরিয়েন্সটা আছে ওটার উপর আর এরপরে আমরা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আলাপ করেছি সেটা হলো বিএটি ইনভেস্টিগেশান এবং অনেক অনেকগুলি টেকনিক্যাল অপারেশনাল ইস্যু কিন্তু এর মধ্যে বের হয়ে এসেছে তো এ ব্যাপারে একটা লাস্ট কোয়েরি থাকবে দাদার কাছে আমার যে ইনভেস্টিগেশন তো আসবে ঠিক আছে তো আমাদের বিজনেসম্যানদের মধ্যে আমার যতটুকু আন্ডারস্ট্যান্ডিং বিজনেসম্যানদের সাথে ওঠা বসার সাথে সাথে পাশাপাশি মানে শিক্ষকতা যেহেতু আমি করি বিভিন্ন একাডেমিক লেভেলেও তো আমাদের বিজনেসম্যানদের মধ্যে একটু প্রোয়েকটিভ নেচারটা কম আছে যে আমি কমপ্লায়েন্স করি ডকুমেন্টেশন এভিডেন্সগুলি ঠিকমতো রাখি যে আমি যদি প্রোয়েক্টিভ থাকি তাহলে কিন্তু যদি ইনভেস্টিগেশন আসো র্যান্ডমলি বাই চান্স একটা লেটার এসে পড়েছে আমার কাছে তাহলে কিন্তু আমার কোনো সমস্যা নাই তো আপনি এ ব্যাপারে যদি আমাদের বিজনেসম্যানদের জন্য একটু মানে বলতেন যে কিভাবে আসলে ওরা প্রোয়েক্টিভ নট অনলি ভিআইটি রিলেটেড ইনকাম ট্যাক্স কর্পোরেশন ট্যাক্স হোয়াট এভার সো এই এই ব্যাপারে কীভাবে করা দরকার মেইন সমস্যা কী হচ্ছে এভিডেন্স কিন্তু থাকে না এটা আমি মেইন আমি যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি ধন্যবাদ কী করতে পারে থ্যাংক ইউ দবির ভাই আপনি ঠিকই বলেছেন যে আসলে উদ্যোগের কিছু অভাব আছে আর দর্শক বিন্দু আপনাদেরকে আবারও ওয়েলকাম আমাদের প্রোগ্রামে আমরা কথা বলছিলাম ভ্যাট ইনভেস্টিগেশন থেকে কিভাবে বাঁচা যায় কিংবা কমন কজ অফ ভ্যাট ইনভেস্টিগেশনস প্রসঙ্গক্রমে আসলো যে আমাদের আসলে দেখা গেছে যে আমাদের যারা এন্টারপ্রেনিয়ার আছেন তারা হয়তো তাদের বিজনেসের কাজে বেশি ব্যস্ত তারা মনে করছেন যে আচ্ছা বিজনেসটাতে ব্যস্ত আছি পেপার ওয়ার্কটা একটু পরে করলেও হবে হয়তো বা ডকুমেন্টসগুলো ঠিকঠাক জায়গা মতো নেই এভাবে যখন শুরু হয় এক পর্যায়ে কিন্তু সেটা আউট অফ কন্ট্রোল হয়ে যায় আর যখনই আউট অফ কন্ট্রোল হয়ে যায় আপনি যখন জিনিসগুলো কন্ট্রোলে বারে চলে যায় এবং তখন যদি কোনো ইনভেস্টিগেশন হয় তখন কিন্তু এই ডকুমেন্টগুলোকে ডকুমেন্টেড করা এই ডকুমেন্টগুলোকে একত্র করা ভেরি ডিফিকাল্ট হয়ে যায় এবং সেই জন্য আমি সবাইকে সাজেস্ট করব যে আপনারা ডকুমেন্টেশনকে পারফেক্ট রাখেন দরকার হলে এভরি কোয়ার্টার বা এভরি মান্থ আপনার অ্যাকাউন্টেন্টের কাছে জিনিসগুলো পৌঁছন সো এই জিনিসগুলো কিন্তু তারাও ছ বছর যাবৎ রাখতে পারে আর এখন টেকনোলজির যুগ আপনি চাইলে স্ক্যান কপি রাখতে পারেন বিভিন্ন সফটওয়্যার আছে যে আপনি খুব ইজিলি স্ক্যান করে কিন্তু বিভিন্ন ফোল্ডারে রাখতে পারেন পিপল আর নাও ইট ইজ ইউজিং ড্রপ বক্স টু সেভ অনলাইন সো আপনার কিন্তু ডেটা নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই এবং এখানে আরও যেটা বলতে পারি যে ভিএটি যা ভিএটি নিয়ে যারা ডিল করছেন তাদেরকে কেয়ারফুল কেন হতে হয় আমরা প্রায়ই দেখি যে বিজনেস ওনাররা কিন্তু তাদের বিজনেস কার্ডে পার্সোনাল শপিং করছেন তাদের বিজনেস কার্ডে আপনি অ্যামাজনে বাই করছেন বা হান্ড্রেড আইটেমস কিন্তু আপনার কাছে রিসিট আছে দুইটা আইটেমের এবং আপনার সেই দুইটা আইটেমও দেখা যাচ্ছে পার্সোনাল এলিমেন্ট তো যখনই আপনার বিজনেস কার্ডে আপনি পার্সোনাল এক্সপেন্স করবেন এবং ইনভেস্টিগেশনের পার্টে সেই রিসিটগুলো যাবে তাদের কাছে তখন কিন্তু আপনি তাদেরকে সন্দেহ মাত্রা অনেক বাড়িয়ে দিচ্ছেন সো বেসিক কিছু প্রিন্সিপাল আপনাকে মেনে চলা উচিত যে বিজনেস কার্ডে শুধুমাত্র বিজনেস এক্সপেন্স করবেন পার্সোনাল কার্ড পার্সোনাল এক্সপেন্সকে বিজনেসের সাথে মেলাবেন না আপনাদের যদি পার্সোনালি টাকা প্রয়োজন হয় টেক দ্যাট মানি ফ্রম বিজনেস টু পার্সোনাল অ্যাকাউন্ট আপনারা মিনিমাম স্যালারি নিতে পারেন তারপরে ডিভিডেন্ড নিতে পারেন যখনই আপনারা পার্সোনাল এক্সপেন্সকে বিজনেসের সাথে এক করে ফেলছেন তখনই কিন্তু প্রবলেমগুলো কাউন্টার হচ্ছে তো অবশ্যই ডকুমেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনারা ডকুমেন্টেশন করবেন এবং পার্সোনালকে বিজনেসের সাথে মেলাবেন না এবং সাবমিট করার আগে রিভিউ করে নেবেন এবং দেখবেন যে এই ব্যালেন্সটা কিন্তু মেক সেন্স করছে কিনা যদি মেক সেন্স না করে আস্ক ইউর অ্যাকাউন্টেন্ট যে ওয়াই দ্যাট ফিগার ডাজেন্ট ম্যাচ উইথ ইউর আন্ডারস্ট্যান্ডিং থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা আমাদের একটা কল আছে কলটা নিয়ে নেই ডিয়ার ভিওর্স আসসালামু আলাইকুম আপনার প্রশ্নটি বলেন ভিওর্স হ্যালো আচ্ছা ঠিক আছে আমার কলারটা ড্রপ হয়ে গেছে এনিওয়ে তো আরেকটা বিয়েটি যেহেতু ইন্টারেস্টিং ব্যাপারটা জিনিস আমার মাথায় আসলো আপনি যখন বলতেছিলেন যে উবারই ঠাঙ্গি ইউনো বিভিন্ন অ্যাপ ইউজ করে যে টাকাটা আসে এটা তো অবশ্যই আফটার আফটার উবারের যে কলার ব্যাক করেছে আমরা কলার কলটা নিয়ে নিই ডিআর ভিউ আসসালামু আলাইকুম জি আপনার প্রশ্নটা বলুন জি ওয়ালাইকুম আসসালাম প্রশ্নটি বলেন ভাইয়া

তো আমি যে প্রশ্নটা আপনাকে চাচ্ছিলাম যে বিএটি রেজিস্ট্রেশনের তো একটা থ্রেশহোল্ড আছে তো অনেকে যে নেট ফিগারটা যদি কাউন্ট করে যেটা উবারের থেকে আসার পরে ওরা কিন্তু ভুল করছে না বিএটি রেজিস্ট্রেশনের যে থ্রেশহোল্ড এইটি ফাইভ থাউজেন্ড পাউন্ড ই দ্য লাস্ট টুয়েলভ মান্থস তো এখানেও কিন্তু একটা প্রবলেম হয়ে যেতে পারে যে আপনার আসলে বিএটি রেজিস্ট্রেশন করার দরকার ছিল কারণ আপনার গ্রস ফিগারটা কনসিডার করা দরকার ছিল যে টাকাটা ব্যাঙ্কে আসছে ওটা ওটা কনসিডার করে যদি আপনি বসে থাকেন তাহলে কিন্তু আপনি মিস করছেন আর বিএটি থ্রেশহোল্ড যদি রেজিস্ট্রেশন আপনি মিস করেন তাহলে তো প্যানালটি আছে পাশাপাশি যে ডেটে আপনার এফেক্টিভ হওয়ার কথা ছিল ওই ডেটের পরে যত বিএটি আপনাকে দিতে হবে তাই না হ্যাঁ এটা ঠিক বলেছেন দয়ের ভাই যে আপ আমরা জানি যে আমাদের বিএটি থ্রেশহহোল্ড অ্যারাউন্ড এইটি ফাইভ থাউজেন্ড কিন্তু এইচএমার্সি কিন্তু বলছে আপনি যখনই এইটি থাউজেন্ডের কাছাকাছি যাবেন আপনাকে কিন্তু কেয়ারফুল হতে হবে আমি আরেকটু বলে নিচ্ছি যেহেতু ভিএটি নিয়ে কথা হচ্ছে ভিএটি কিন্তু অনেকভাবে সেভ করা যায় আপনারা জানেন যে আপনারা চাইলে স্ট্যান্ডার্ড রেটে থাকতে পারেন চাইলে রিডিউস রেটে থাকতে পারেন চাইলে মার্জিনাল রেটেও যেতে পারেন যারা মনে করছেন পুরনো জিনিসপত্র বিক্রি করেন মনে করেন আপনার একটা কার গ্যারেজ আছে আপনি পুরনো গাড়ি কিনে বিক্রি করছেন আপনি কিন্তু নর্মাল ভিএটি দেবেন না আপনি দেবেন মার্জিনাল রেট অফ ভিএটি মনে করেন আপনি একজন আইটি কনসালটেন্ট আপনি কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ভ্যাট দেওয়ার দরকার নেই আপনি ফ্ল্যাট রেটে ভিএটি দিতে পারেন এফআরএস দিতে পারেন তো যেটা মোদ্দা কথা হলো যে আপনি একটা শুধুমাত্র একটা নর্মাল কনসেপ্টে যে বিজনেসকে চালানো যায় সেটা নয় গভর্নমেন্টের বিভিন্ন ধরনের কিন্তু স্কিম থাকতে পারে এবং আপনার সেই জিনিসগুলোকে জাজ করে নিয়ে ডিসিশন নেওয়া উচিত আর যেটা বলছিলাম যে আপনি আপনার ইয়ার এন্ডে দাঁড়িয়ে যদি মনে করেন যে কামিং টুয়েলভ মান্থসে আপনি এইটি থাউজেন্ড ক্রস করছেন তাহলে কিন্তু আপনার রেজিস্ট্রেশন করাটা অনেকটা বাধ্যতামূলক হয়ে যায় থ্যাংক ইউ দাদা আমাদের একটা কলার আছে ডিআর ভিওস আসসালামু আলাইকুম জি আপনার প্রশ্নটা বলেন আলাইকুম আসসালাম জি ভাই আপনার প্রশ্নটা বলেন যেটা বলছিলাম জি আপনার প্রশ্নটা বলেন প্লিজ আমি একটা প্রপার্টি বিক্রি করতে চাই জি জি তো ওটার মধ্যে যে গেইন ট্যাক্স আছে কি ওটা কেমনে কি কতটুকু দেওয়া যায় আজ এই প্রপার্টিটা কি আপনার বাই টু প্রপার্টি না আপনি নিজে থাকেন এটাতে না ওটা ব্যবসা প্রপার্টি আচ্ছা আপনার আপনার বিজনেসের প্রপার্টি

আমরা এই বিষয়ে অনেক আগেও আলোচনা করেছি বাট ব্রিফলি যেটা বলছি যেহেতু আপনার প্রপার্টিটা বিজনেস প্রপার্টি বললেন ওভিয়াসলি এইটা উইল বি ক্লাসিফাইড অ্যাজ বিজনেস অ্যাসেটস তবে আমরা অনেক সময় হয় কি এটা আমরা দেখেছি আমরা মুখে হয়তো বলছি বিজনেস অ্যাসেট কিন্তু টাইটেল এগ্রিমেন্টে হয়তো আপনার নাম দেওয়া আছে তো ইট ইটস রিয়েলি ম্যাটার্স যে টাইটেল ডকুমেন্টে আসলে কে কে সেই প্রপার্টিটার মালিক যদি আমরা যুক্তির খাতিরে ধরেই নেই যে এটা আসলে আপনার কোম্পানিরই অ্যাসেট কিংবা আপনার বিজনেসেরই অ্যাসেট সেক্ষেত্রে কিন্তু এটা বিজনেস অ্যাসেট হিসাবে ক্লাসিফাই হতে পারে এবং সেই ক্ষেত্রেও ক্যাপিটাল গেইন ট্যাক্স আবারও বলছি ক্যালকুলেট করার জন্য আমাদেরকে বিভিন্ন কোয়ালিফাইং ক্রাইটেরিয়াগুলো দেখতে হবে আপনি কবে কিনেছেন কত বিক্রি করতে চাচ্ছেন এর সাথে রিলেটেড কোনো এক্সপেন্স ছিল কি না আপনার বিক্রি করার কোনো কস্ট ছিল কি না কোনো রিপেয়ার হয়েছে কিনা না মেনটেনেন্স হয়েছে কিনা আপনি ক বছর ইউজ করেছেন এই সব কিছুর উপর ডিপেন্ড করেই আপনাকে অ্যাকুরেটলি ক্যাপিটাল ট্যাক্সের সিচুয়েশানটা বলা যেতে পারে তো আবারও রিকোয়েস্ট করবো আমাদের স্ক্রিনে দেওয়ার যে মোবাইল নাম্বারটা আছে সেখানে আপনার কোয়েরিটা যদি ড্রপ করেন আমাদের টিম অবিয়াসলি আপনার সাথে কনট্যাক্ট করবে নেক্সট টোয়েন্টি ফোর আওয়ার্স বাট ইন্টারেস্টিংলি মনে হচ্ছে যে এবং আমরা এক্সপিরিয়েন্স থেকে তাই দেখছি যে কমিউনিটির মধ্যে কিন্তু বিজনেস প্রপার্টি বা লেটিং রেন্টাল ইনকাম ক্যাপিটাল গেইন এই যাবৎ বেশ কিছু সমস্যা আছে এবং সেম উইথ দ্য ভিএটি এবং এই সমস্ত সেক্টরে কিন্তু আপনার প্রফেশনালসে হেল্প দরকার একটা এক্সাম্পল দিচ্ছি ছোট্ট একটা এক্সাম্পল কোনো এক ক্লায়েন্ট আমাদেরকে বললেন যে তার বিল আসতেছে প্রায় এইটি থাউজেন্ড পাউন্ড ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হচ্ছিল কোনো একটা এক্সাম্পলে এসেছে কিন্তু পরে দেখা গেছে যে সবগুলো রিলিফ ইউটিলাইজ করার পরে মনে করেন প্রিন্সিপাল প্লেস রিলিফ লেটিং রিলিফ এই ধরনের রিলিফগুলো ইউটিলাইজ করার পরে তার ট্যাক্স বিল ওয়াজ লাইক এ ওয়ান ফোর্থ অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ পাউন্ড সো আবারও বলছি ট্যাক্স বিল দেওয়ার আগে কোনো একজন প্রফেশনালের সাথে যদি আপনি কিছু সময় কিছু অর্থ নষ্টও করেন কিংবা ইউটিলাইজও করেন আপনার ট্যাক্স বিল কিন্তু অনেক কমে যেতে পারে সো বিফোর ইউ টেক এনি ডিসিশনস টেক সাম প্রফেশনাল অ্যাডভাইস ধন্যবাদ তো এখানে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার যেহেতু এটা আসলো ডিপেন্ডিং অন হয়েদার মানে এই প্রপার্টিটা পার্সোনাল নেমে আছে কারণ অনেকে তো সেলফ এমপ্লয়েড হিসেবেও বিজনেস করে বিজনেসেসের থাকে আর অথবা লিমিটেড কোম্পানির নামে আছে আপনি যে কথাটা বললেন তো সেক্ষেত্রে কিন্তু রিলিফও ডিফারেন্ট রাইট ট্যাক্স ক্যালকুলেশন ইফ ডিফারেন্ট ট্যাক্স রেটও ডিফারেন্ট কেন আপনি লিমিটেড কোম্পানিতে যদি ক্যাপিটাল গেইন ট্যাক্স করেন তাহলে আপনি কর্পোরেশন ট্যাক্স দিবেন ইউল পে নাইনটিন পার্সেন্ট হ্যাঁ আর আপনি যদি সেলফ ক্রেড হিসেবে গেইনটা করেন তাহলে এটা ডিপেন্ড করে যে কী ধরনের অ্যাসেট এটা সেই অনুযায়ী আপনার পার্সেন্টেজ আপনি কি ধরনের ট্যাক্স পেয়ার আবার আপনি অ্যানুয়াল এক্সামিশন পাবেন কিন্তু কর্পোরেশন কিন্তু অ্যানুয়াল এক্সামশন নাই কোনো এবং আমি আরেকটি জিনিস যোগ করি আমাদের আমরা যা দেখেছি আমাদের কমিউনিটিতে নর্মালি লিমিটেড কোম্পানিতে বিজনেস রেজিস্টার করা ইজ ভেরি রেয়ার কেস মোস্ট অফ দ্য টাইমই দেখা যাচ্ছে ওনার ওন দ্যাট প্রপার্টি লিজ টু দ্য বিজনেস টু রান দ্য বিজনেস হয়তো বা আপনার নামে লিজ আছে এটা আপনার অ্যাসেট বা আপনার ফ্রি হোল্ড কিন্তু আপনি একটা লিমিটেড কোম্পানিতে বিজনেসটা করছেন আপনি বিজনেসটা ওখানে করছেন বলে যে এটা বিজনেস প্রপার্টি ইজ নট লাইক দ্যাট বিকজ ক্যাপিটাল গেইন ডিপেন্ডস অন দ্য গেইন অ্যান্ড ওনলি দ্য রিয়েল ওনার উইল পে দ্য ট্যাক্স হ্যাঁ সো এখানে আবারও বলছি সো টু ফাইন্ড আউট দ্য রিয়েল ওনার টু ফাইন্ড আউট দ্য বিলগিংস উইথ দ্য বিজনেস অর দ্য ইন্ডিভিজুয়াল ইজ রিয়েলি ইম্পর্টেন্ট টু সি দ্য ফ্যাক্স অ্যান্ড ফিগার তো আসলে ব্যাপারগুলি এত স্ট্রেট ফরওয়ার্ড না সব পুরোটা সিনারিও জানার পরে আপনি কিন্তু একটা সমাধান আসতে পারবেন এই সেই অনেক রিলিফের অনেক যেমন কোম্পানি কিন্তু আবার ওরা কিন্তু ইনফ্লেশন অ্যাডজাস্টেড হয়ে গেছে কিন্তু ইন্ডিভিজুয়াল কিন্তু কোনো ইনফ্লেশন অ্যাডজাস্টেড রিলিফ নাই তো অনেকগুলি টেকনিক্যাল ব্যাপার কিন্তু এখানে আছে যেটাকে দেখতে হবে তারপরে একটা সিদ্ধান্তে আসতে হবে তো রেন্টাল ইনকাম নিয়ে আপনি একটু কথা বলতে চাচ্ছিলেন আমাদের কাছে আর পাঁচ ছ মিনিট আছে তো আপনি যদি রেন্টাল ইনকাম নিয়ে কিছু বলতে চান আমাদের দর্শকদের জন্য থ্যাংক ইউ দবির ভাই রেন্টাল ইনকামে যাওয়ার আগে আমি দুইটা তিনটা জিনিস একটু হাইলাইট করতে চাচ্ছি বিকজ আপনারা জানেন যে আমাদের প্রোগ্রামের মেইন এই মেন অবজেক্টিভ হল যে আপনারা যাতে আপনাদের বিজনেসকে ভালোভাবে চালাতে পারেন ইনফর্মড হয়েতে ডিসিশান নিতে পারেন তো আমরা ইদানিং শুনছি যে আমাদের অনেক ক্লায়েন্ট স্ক্যাম ইমেল পাচ্ছেন জাঙ্ক ইমেল পাচ্ছেন ফোন কল পাচ্ছেন যে কেউ ফোন করে আপনাকে বলছে যে আপনি হেচ এইচএমআরসিতে ও করেন ইদানিং দেখলাম কেউ কেউ বলছে যে আপনার এনআই ফ্রড হয়েছে এ কলগুলো থেকে সাবধান থাকবেন কোনোভাবেই আপনার ব্যাঙ্ক ডিটেল দেবেন না কোনো ধরনের পেমেন্ট করবেন না বিকজ নাইনটি দিস কলস আর ফেক সো এইচ যদি আপনার কাছে টাকা পায় এইচ আপনার কাছে লেটার লিখবে এইচএমআ কখনই আপনাকে ফোন করে টাকার দাবি করবে না আনলেস ভেরি লাইক এক্সেপশনাল সিচুয়েশন সেক্ষেত্রেও তারা কিন্তু ফোন করে আপনাকে অনলাইনে ব্যাঙ্ক ডিটেল চাইবে না সো প্লিজ ভেরি কেয়ারফুল অ্যাবাউট দিস কলস এইচ রিপোর্ট করেছে যে দেয়ার আর মেনি নিউসেন্স কলস এ কামিং আপনারা এই বিষয়ে সাবধান থাকবেন থার্টি ফার্স্ট জুলাই আমরা আজকে জুলাই মাসে আছি থার্টি ফার্স্ট জুলাইয়ের মধ্যে যারা বেনিফিটে আছেন ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট হোক ইউনিভার্সাল ট্যাক্স ক্রেডিট হোক আপনাদের কিন্তু গত বছরের অ্যাকুরেট ইনফরমেশান দেয়ার লাস্ট ডেট থার্টি জুলাই তো আপনারা যারা এখনও প্যাক পাননি নর্মালি এটা অনলাইনে করা যায় যারা এখনও ইনফরমেশান পাননি রেভিনিউর সাথে যোগাযোগ করেন কিন্তু আপনার গত অর্থ বছরে হিসাব নিকাশ দেওয়ার সময় কিন্তু থার্টি ফার্স্ট জুলাই সো এই জিনিসটা আপনারা ভুলবেন না আরেকটা ছোট জিনিস কোভিডের সময় আমরা অনেকেই বাসা থেকে কাজ করেছি আপনারা অনেকে বাসা থেকে কাজ করেছেন এটার জন্য কিন্তু আপনারা কিছুটা ট্যাক্স বেনিফিট পেতে পারেন এমনও হতে পারে বছর হয়তো আপনার একশো পাউন্ড ট্যাক্স কমে যেতে পারে সেই ক্লেমটাও কিন্তু আপনি নিজে নিজে করতে পারেন এইচএমআরসির ওয়েবসাইটে যদি যান লগ করে আপনি কতদিন বাসায় ছিলেন কি পরিমাণ সময় স্পেন্ড করেছেন

জি দেখা থ্যাংক ইউ দর্শক আপনি দেখছেন আসলে এখন পর্যন্ত গাইডলাইন বলছে যে জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে এটা শুরু হবে তো আমরা তো প্রায় নিয়ার মেবি দেখা যাবে এক দুই সপ্তাহের মধ্যে এটা চলে আসবে সভাপতি আপনি একটা ইমেল পাবেন ওদের কাছ থেকে কিংবা চিঠি পাবেন তবে এখন পর্যন্ত গাইডলাইন বলছে যে জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে ফিফথ গ্র্যান্ডটা শুরু হবে ধন্যবাদ থ্যাংক ইউ দাদা আপনি খুব ইম্পর্টেন্ট একটা আপডেট দেওয়ার জন্য আমি শুধু একটু অ্যাড করতে চাই এটার সাথে এখন কিন্তু স্ক্যাম ফোনগুলি বাট ইমেলগুলি শুধু এটাই বলতেছে না যে এইচ টাকা পায় আপনার কাছে ওরা কিন্তু এটাও বলতেছে যে এইচ এমআরসি তুমি রিফান্ড পাবা তোমার ব্যাঙ্ক ডিটেলস দাও রাইট তো বেসিক্যালি ব্যাঙ্ক ডিটেলস দেওয়া মানে আপনি ইউ আর এক্সপোজ ইনফরমেশান আপনার পার্সোনাল ইনফরমেশান তো অনেক সময় আমরা মনে করি যে টাকা পাওয়ার কথা না অনেক সময় অনেকে মনে করতে পারে আমি টাকা পাবো কোনো কোনোভাবে হয়তো পাবো হয়তো অনেকে এইরকম চিন্তা করে দিয়ে দিতে পারে এটা কিন্তু ঠিক না তো এই ব্যাপারটা জাস্ট আমি শেয়ার করলাম আমি নিজে পেয়েছি এরকম ইমেল যে হেচেমআসি রিফান্ড পাবা তুমি তোমার ইনফরমেশান শেয়ার করো তো এইগুলি কিন্তু এখন আসলে যেহেতু উই আর গোয়িং ফ্রু অ্যা প্যান্ডেমিক এবং এই ধরনের ফ্রড স্টার কিন্তু অনেক বেড়ে গেছে তো আমাদের বিজনেস ওনাররা ইন্ডিভিজুয়াল পার্সনরা সতর্ক থাকতে হবে এইগুলি থেকে তো আমাদের আর দুই মিনিট আছে তো আপনি আমরা মনে হয় না রেন্টাল ইনকাম আজকে ডিসকাস করতে পারবো কিন্তু আমাদের দর্শকদের জন্য যদি আপনি সে কিছু বলতে চান দর্শকবৃন্দ ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য আমরা কথা বলছিলাম ভিএটি ইনভেস্টিগেশন নিয়ে কথা বলছিলাম সেলফ এমপ্লয়েড গ্র্যান্ট নিয়ে এবং কিছু আপডেটও আপনাদেরকে দিলাম আরও দু একটা ছোট ছোট জিনিস আমি বলে দিচ্ছি যারা কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে আছেন লাইক বিল্ডার্স যারা কন্ট্রাক্টর ইউজ করেন আপনারা জানেন যে মেইন কন্ট্রাক্টর এবং সাব সাবকনট্রাক্টরের মধ্যে কিন্তু এখন আর ভিএটিটা চার্জ করতে হয় না উই কল ইট কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি ভিএটি রিভার্স চার্জ তো এই বিষয়ে আপনাদের যদি জানার থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আবারও বলছি যে এই প্রোগ্রামের বাইরেও আমরা অনেক কল আপনাদের পাই কিন্তু সময়ের অভাবে সব কল নেওয়া হয় না আপনাদের কোনো ধরনের কোনো কোয়েশ্চেন থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন উই উইল ট্রাই আওয়ার বেস্ট আমাদের দবির ভাই নাম্বারটা আবার বলে উই উইল ট্রাই আওয়ার বেস্ট টু সাপোর্ট ইউ আপনারা ভালো থাকবেন শুভরাত্রি থ্যাংক ইউ দাদা স্ক্রিনে নাম্বারটি আছে যদিও আমাদের যখন রিপিট হয় নাম্বারটা থাকে না এই জন্য আমি নাম্বারটা আবার বলে দিচ্ছি আমাদের রিপিট দর্শকদের জন্য টেক্সট মেসেজ করবেন আপনার নাম্বারটা হচ্ছে ও সেভেন নাইন ওয়ান টু ফাইভ ওয়ান জিরো থ্রি টু এইট তো আজকে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পরবর্তী প্রোগ্রামে আপনাদেরকে অগ্রিম আহ্বান জানালাম আমাদের সাথে জয়েন করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি শুভরাত্রি